নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি নিশ্চয়ই মেষ রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তাহলে আসুন জেনে নিন আপনাদের আগস্ট মাস কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই মাসে আপনাদের কী কী হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন দিক প্রবলেম রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। তো শুরুতেই আসি, বর্তমানে গ্রহের অবস্থান রয়েছে তা নিয়ে প্রথমেই জানাই। 1 আগস্ট শুক্র বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করছে এবং বুধ গ্রহ 2রা আগস্ট মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে গমন করছে এবং কর্কট রাশিতে অলরেডি রবি গ্রহ 16 তারিখ পর্যন্ত কিন্তু থাকছে এবং 16 আগস্ট থেকে এই রবি গ্রহ কিন্তু সিংহ রাশিতে চলে যাচ্ছে। অতএব এটা বলাই যেতে পারে এই মাসে আপনাদের সারা মাসে কিন্তু বুধাদিত্য যোগ চতুর্থভাবে এবং পঞ্চমভাবে থাকছে এবং আপনাদের এই রাশির অধিপতি মঙ্গল 16 তারিখ পর্যন্ত থাকছে দ্বাদশ স্থানে এবং 16 তারিখের পরে কিন্তু স্বরাশিতে অবস্থান করছে এবং সরাসরি এই দেবগুরু এবং দত্তগুরুর দৃষ্টি বিনিময় কী হতে চলেছে আপনাদের জীবনে এই আগস্ট মাসে, সেটা নিয়ে আমি ভিডিওতে বলতে চলেছি। তার আগে একটি বিষয় আমি আপনাদের ক্লিয়ার করে দিই, এটি একটি মাসিক রাশিফলের ভিডিও। এখানে আমি যে যে কথাগুলো বলবো একদম 100% যে মিলবে এর কোনো গ্যারেন্টি আমি দিচ্ছি না, তবে আপনাদের বর্তমানে গ্রহের দশা অন্তর্দশা যদি ভালো চলে, শুভ চলে, তাহলে কিন্তু আমার এই ফলাদেশ 70-80% মিলতে বাধ্য, আর যদি খারাপ চলে তাহলে 30-40% মিলবে, এতটুকুটা বলতে পারি। তো আসুন বেশি দেরি না করে শুরু করা যাক। এই মাসে কিন্তু অনেক কিছু পরিবর্তন কিন্তু আপনাদের কিন্তু লক্ষ্য করা যাবে, মানে সমস্ত দিক থেকে কিন্তু একটা পরিবর্তন জিনিসটা আসতে চলেছে আপনাদের জীবনে। তো প্রথমে আসি আপনাদের কর্মক্ষেত্র। আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু চাপ কিন্তু হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কর্মজীবনের চাপ আসতে চলেছে এবং এই চাপটা 15 তারিখ পর্যন্ত এক্সট্রিম পর্যায়ে থাকবে এবং 15 তারিখের পর সেই চাপটা কিন্তু একটু কমবে। তবে এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, অনেকে চাপ সহ্য করতে না পেরে কিন্তু চাকরি ছেড়ে দেয়। আমি তাই বলবো যে আপনারা একটু ধৈর্য ধরে একটু দাঁতে দাঁত চিপে থাকুন এই 15 তারিখ পর্যন্ত। তবে এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, যারা মিডিয়া লাইনে রয়েছেন তাদের কিন্তু এই মাস কিন্তু খুবই ভালো যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা ফটোগ্রাফি, যারা অ্যাঙ্কারিং লাইনে রয়েছেন, যারা ফিল্ম দুনিয়াতে রয়েছেন, তাদের কিন্তু নতুন নতুন কাজের সুযোগ কিন্তু আসতে চলেছে এবং যারা এগ্রিকালচার ডিপার্টমেন্টের সাথে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু এই মাস কিন্তু খুবই ভালো যেতে চলেছে। এর পাশাপাশি যারা এনজিওর সাথে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু এই মাস খুবই ভালো যেতে চলেছে। এই মাসে আপনাদের এডুকেশন লাইন কিন্তু ভালো যাবে, অর্থাৎ যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন, যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন, উভয় ক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের এই মাসে কিন্তু রাগ, জেদ এবং টেম্পারমেন্ট কিন্তু বৃদ্ধি পাবে, এর ফলে কিন্তু আপনারা কাউকে কটু কথা বলে ফেলবেন অকারণে এবং যার ফলে কিন্তু একটা শত্রুতার ভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ নতুন করে কিছু শত্রু কিন্তু আপনার জীবনে তৈরি হতে চলেছে। এই মাসে কিন্তু গাড়ি, বাড়ি এবং ভূ সম্পত্তি কেনার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে মেষ রাশির জাতক ও জাতিকাদের। এছাড়াও যারা মেডিসিনে বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা কিন্তু শুভ। এছাড়াও যারা ডাক্তার রয়েছেন তাদেরও কিন্তু এই মাস শুভ এবং যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তাদেরও কিন্তু এই মাস শুভ। যারা ফুডের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস শুভ দেখা যাচ্ছে, তবে যারা গার্মেন্টসে বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস খুব একটা শুভকর হতে যাচ্ছে না, অর্থাৎ আপনাদের বিজনেস কিন্তু খুব একটা ভালো যাবে না। যারা এগ্রিকালচার ডিপার্টমেন্টের সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ চাষবাস করে, তাদের
ক্ষেত্রে কিন্তু খুবই শুভ, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিকটা কিন্তু খুবই শুভ। এই মাসে ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে, এবং আপনারা যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদের ব্লাড প্রেশার, ব্লাড সুগার, থাইরয়েড এবং হাঁপানি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই কোনো রকম প্রবলেম হলে আপনারা আপনাদের নিকটবর্তী কোনো মেডিকেল সেন্টারে গিয়ে কিন্তু আপনাদের হেলথের চেক আপ করান। তো ওভারঅল যদি বলা যায় মেষ রাশির জাতক ও জাতিকাদের মোটামুটি সব দিকই শুভ, তবে হেলথের দিকটা এবং শত্রুতার দিকটা কিন্তু একটু আপনারা দেখে রাখবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও মতো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।